2022 সালের নভেম্বর ডিসেম্বর মাসে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের এই ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত 13টি দেশ তাদের অবস্থান পাকাপোক্ত করেছে। এই 13টি দেশের মধ্যে একটি দেশ কাতার, যেটা মিডল ইস্টে অবস্থিত, 2টি দেশ সাউথ আমেরিকায়, ব্রাজিল এবং আর্জেন্টিনা, এবং বাকি 10টি দেশ ইউরোপের। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা জানি যে দেশ বিশ্বকাপ আয়োজন করে সে দেশ অটোমেটিক বিশ্বকাপে খেলার সুযোগ পায়। সেই হিসেবে কাতার যেহেতু বিশ্বকাপ আয়োজন করছে, কাতার অটোমেটিক বিশ্বকাপে খেলার সুযোগ পাইয়ে যাচ্ছে। এছাড়া কলম্বো বা সাউথ আমেরিকাতে আছে 10টা দেশ। এই 10টা দেশ প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলে এবং পয়েন্ট কাউন্ট হয়, এবং এই পয়েন্ট টেবিলের শীর্ষ 4টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়, এবং পঞ্চম দলটি প্লে অফ খেলে যদি জেতে তাহলে বিশ্বকাপ খেলতে পারে, যদি না হারে তাহলে আর খেলতে পারে না। সেই হিসেবে এখন পর্যন্ত প্রথম 2টা দল, ব্রাজিল এবং আর্জেন্টিনা, সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ইউরোপ বা উয়েফা থেকে 55টা দল কম্পিটিশন করে 13টা দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এই 55টা দল নিজেদের মধ্যে 10টা গ্রুপে ভাগ হয়েছে, এ থেকে জে পর্যন্ত। এই গ্রুপের চ্যাম্পিয়নগুলো এখন পর্যন্ত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। এই চ্যাম্পিয়নগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড। বাকি যে দলগুলো রয়েছে তারা এখনো, তাদের কিছু ম্যাচ বাকি আছে, যেমন সাউথ আফ্রিকার কোয়ালিফায়ারতেও কিছু ম্যাচ বাকি আছে, কিছু প্লে অফ হবে। বাকি এই 13টা টিম যারা কনফার্ম হয়েছে এরা বাদে বাকি দলগুলো নিজেদের মধ্যে খেলবে, তাদের কম্পিটিশন এখনো কমপ্লিট হয়নি, তারপরে কনফার্ম হবে কোন কোন দল যাবে। সোফার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 13টা দল বিশ্বকাপে খেলার নিশ্চিত করেছে।